এটা নিয়ে এক্সপেরিমেন্ট করব। জল ঢালবো। বাসন মাজার সাবান হালকা মিশিয়ে দিচ্ছি। আলো যদি পারপেন্ডিকুলারলি পড়ে লম্বভাবে তাহলে কি হয়, কোনো বিচ্যুতি ঘটে না, সোজা চলে যায়। দেখি সেটা হচ্ছে কিনা। সোজা চলে যাচ্ছে আলোটা লম্বভাবে ফেললে। এবার ম্যাকাভাবে যদি ফেলি তাহলে কি হবে, লাইটটা যাতে ভিজিবল হয় সেই জন্য সাবান ঢেলেছি। হাতে আছে আমার একটা লেজার টর্চ। এবার দেখো কি মজা হচ্ছে, জল আছে, জল আর কাঁচ। জল হচ্ছে লঘু মাধ্যম, কাঁচ হচ্ছে ঘন মাধ্যম। দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখতে পাচ্ছ, ঢিংচিক ঢিংচিক ঢিংচিক। কাঁচের দিকে যাচ্ছে লাইট, যখন যেতে যাচ্ছে তখন কি হচ্ছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো জল থেকে যখন এই আর ঢিংচিক 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 ঢিংচিক, বেশ মজা হলো দেখতে। ওকে।